National Education Policy 2020 34 বছর পর যেটা প্রণয়ন হয়েছে ভারত সরকারের দ্বারা সেই বিষয়ে আমরা বিস্তারিত এখানে আমরা জানলাম ত্রিপুরাতে আমাদের এমবিবি ইউনিভার্সিটি প্রথমে আমাদের কাছে আমরা এমবিবি কলেজে পড়েছি সেটা আলটিমেটলি এখন এমবিবি কলেজ আছে কিন্তু এমবিবি ইউনিভার্সিটি আলাদা করে শুরু হয়েছে পরবর্তী সময়ে ত্রিপুরা ইউনিভার্সিটি পরবর্তী সময়ে হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের এখানে এখন অনেকগুলো ইউনিভার্সিটি এসেছে বুদ্ধা ইউনিভার্সিটি একটা প্রায় শুরু হওয়ার পথে আমাদের বিধানসভাতেও পাশ হয়েছে এবং সেই ইউনিভার্সিটি আমাদের নর্থেও একটা প্রাইভেট ইউনিভার্সিটি এসছে ডিফারেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি স্কিল ইউনিভার্সিটি এসছে আপনারা জানেন যে আমাদের এখানে অলরেডি ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এসছে ল ইউনিভার্সিটি ন্যাশনাল ল ইউনিভার্সিটি এসছে ত্রিপুরাতে আলটিমেটলি একটা এডুকেশন হাব তৈরি হচ্ছে আমরা চাই কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি চান যে আগামী দিন তাদের হাতে সমগ্র পৃথিবী সমস্ত দেশ তাদের হাতে যাদের কাছে নলেজ ছাড়া কিচ্ছু হবে তো নলেজ ইম্পার্ট যারা করেন তারা হচ্ছেন আপনারা সবাই আমার মনে আছে আমরা যখন ডাক্তারি করেছি কোনোদিন ভাবিনি যে টিচারও হব কোনোদিন তো কিভাবে টিচার হলাম কিভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম অ্যাসোসিয়েট তারপর প্রফেসর এবং স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে কিভাবে সিলেবাসকে ফলো করতে হয় এবং কোথাও কোনো খামতি থাকলে সেখানে আবার তাকে ঢুকানো ইউনিভার্সিটি থেকে তার আবার কনফারেন্স নিয়ে সেটা শুরু হয় তো এটা কিন্তু আজকে আমাদের কেন্দ্রীয় সরকার বিশেষত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই বিষয়টা দেখেছেন যে সব বিষয়ে যতক্ষণ ধরে তার প্রপার তার একটা গাইডলাইন না দেওয়া যাবে প্রকৃতপক্ষে যেটা এখানে বলার চেষ্টা হয়েছে মাননীয় ভাইস চ্যান্সেলারজি বলেছেন যে প্রকৃত হতে মানুষ তৈরি করার যে ব্যবস্থা সেটা সম্ভব নয় এখানে যে ভারতের যে পরম্পরা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে সামনে রেখে একটা নতুন ফর্মুলা এবার ন্যাশনাল এডুকেশন পলিসিতে আনা হয়েছে এবং তার বিস্তারভাবে এখানে আলোচনা হয়েছে আমরা সবাই জানি যে স্কুল লেভেলে এখানে একটা ব্যবস্থা হয়েছে একটা হায়ার এডুকেশনের ব্যবস্থা হয়েছে তো হায়ার এডুকেশন এখানে আমরা শুরু করতে যাচ্ছি স্কুল লেভেলে এখনো সেটা শুরু হয়নি নিপুণের একটা পার্ট হয়তো বা শুরু হয়েছে তো আমরা সবাই জানি যে 10+2 যে মডিউল সেটা চেঞ্জ হচ্ছে স্কুলে এখন 5+3+3+4 মডেল অর্থাৎ ফাউন্ডেশন প্রিপারেটরি মিডল স্টেজ সেকেন্ডারি স্টেজ এন্ড এইভাবে ভাগ করা হয়েছে কিন্তু আজকে আমরা এখানে শুনলাম যে 4 বছরের আমরা ডিগ্রি কোর্সে এখানে হতে যাচ্ছে এবং এক্সিট এন্ট্রি কত ইজি হয়ে গেছে এবং শুধু তাই নয় কেউ যদি মনে করে যে আমি আজকে আমার বিভিন্ন কারণে আমি অন্য লাইনে আমি যাবো বা অন্যদিকে আমি যাবো তার এক্সিট করারও সুবিধা আছে এবং তার জন্য এরকম না যে তার সার্টিফিকেট পাবে না সেই তার মূল্যায়নও করা হচ্ছে এই যে একটা চিন্তা ভাবনা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা করা হয়েছে সত্যিকারের অর্থে এটা অপূর্ব প্রথম দিকে হয়তো আমাদের অসুবিধা হবে কারণ যে কোনো জিনিস নতুন অবস্থায় একটু অসুবিধা হয় এখানে কথা বলা হয়েছে যে ভর্তির বিষয়ে প্রথমে অনলাইনের কথা বলা হয়েছে যদিও ন্যাশনাল এডুকেশন পলিসিতে আছে যে ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে কিন্তু এবার একটা ছাড় দেওয়া হয়েছে যে অফলাইনেও করা যাবে তো সেভাবে ভর্তি হচ্ছে আমাদের এখানে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে এখন 2 কলেজ আছে আর বাকি সব কলেজগুলোই ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এবং আমি এখানে ভাইস চ্যান্সেলার মহোদয় দুজনই এখানে উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি মহোদয় এখানে আছেন আমি জানি যে ওনাদের যে চেষ্টায় আজকে যেভাবে
স্টেকহোল্ডার যারা আছে, প্রিন্সিপাল যারা আছে, তাদের সাথে নিয়মিত কথাবার্তা বলা হয়েছে, দিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা হয়েছে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, যে বিষয়গুলো ঠিকভাবে বোঝা যাচ্ছিল না ন্যাশনাল এডুকেশন পলিসি করতে গিয়ে, সেগুলো অনেকটা ক্লারিফিকেশন ওনারা পেয়েছেন, যেটা আজকে সেকেন্ড সেশনে আপনাদের সাথে সেই বার্তালাপ হবে, আপনাদেরও সেটা অনেকটা সুবিধা হয়ে যাবে। তো সব কিছুই শুরু করতে গেলে একটা প্রথম দিকে একটু অসুবিধা হয়। আমি শিওর এই ন্যাশনাল যে এডুকেশন পলিসি ন্যাট, সেটা 2030 যে টার্গেট এখানে রাখা হয়েছে, আগামী দিন আমি নিশ্চিত যে তার কিন্তু রেজাল্ট তখনই আমরা পাব। শুরু শুরুতে অসুবিধা হবে এবং আমাদের ত্রিপুরাতে কোয়ালিটির কিন্তু অভাব নেই। আমরা নিজেরাও দেখেছি, যখন বাইরে আমরা গেছি প্রথমে একটু মনে হতো যে একটু নিজেদেরকে একটা ইনফেরিয়র ইনফেরিয়র ভাব একটা থাকতো, কিন্তু যখন কিছুদিন যাওয়ার পর যখন খাপ খেয়ে গেলাম, দেখা গেলাম যে আমরাও কোনো অংশে ওদের থেকে কম না। অর্থাৎ আমাদের মধ্যে এই যে সামগ্রিক, এখন তখন তো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল বা ত্রিপুরা ইউনিভার্সিটি পরে এসছে, তা একটা আঞ্চলিক ইউনিভার্সিটির যে গাইডলাইন সেটা মেনে আমাদের সে পড়াশোনা, কিন্তু যখন ন্যাশনাল লেভেলে যেতাম তখনই গিয়ে আমাদের একটু সমস্যা হতো, তার জন্য আবার এক্সট্রা এফোর্ট দেওয়া হতো। কিন্তু এখন কি হচ্ছে, ন্যাশনাল যে এডুকেশন পলিসি তাতে করে সমগ্র ভারতবর্ষের যে এডুকেশন সেটা কিন্তু একরকম হবে, তাতে করে যে যে জায়গায় যাক আমাদের স্টুডেন্টরা তারা কিন্তু ওখানে গিয়ে আর অসুবিধা হবে না। তো মেইন উদ্দেশ্য হচ্ছে সত্যিকারের মানুষ তৈরি করা, দেশের জন্য চিন্তা করা, দেশ ভাবনার যে বিষয় সেটা আমাদের যে ঐতিহ্য, যেটা একটু কথা বলা হয়েছে নালন্দা তাক্ষশিলার মতো আমাদের এখানে আসতো মানুষ পড়াশোনার জন্য ভারতবর্ষে, আর এখন আমরা নিজেদের প্রাউডফুল করি যে আমার ছেলে কোথায় থাকে, বলে আমেরিকাতে, কোথায় থাকে, লন্ডনে থাকে, আমরা প্রাউড ফিল করি। একটা সময় ছিল যে সমস্ত পৃথিবী আমাদের ভারতবর্ষে আসতো পড়াশোনার জন্য, সেই যে বিষয়টা সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যে মৃত গৌরব সেটা যেন আমরা ফিরে পাই, এবং তার জন্যই কিন্তু এবং বাস্তবের সাথে মিলিয়ে যে একটা স্কিল, একটা মানুষ পড়াশোনা করলো কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় তার কর্মসংস্থানের সুযোগ হয় না, এর জন্য কর্মসংস্থানের সাথে সুযোগ করে দিয়ে যাতে করে সমাজের যে কোনো তার যে এভিনিউসগুলো সেইগুলো যাতে সে পেতে পারে, তার জন্য এই এডুকেশন পলিসি। বিয়ে করে কি হবে, বিএসসি করার পর আমার আগামী দিন কি হবে, এই ধরনের আগে ছিল, কিন্তু এই পলিসিতে এত মানে তার কর্মসংস্থানের সুযোগ কিন্তু অনেক বেশি বাড়বে আমার মনে হয়। তো যখন যখন এটা মানে এটা কমপ্লিশন হবে, অনেকগুলো ত্রুটিও ধরা পড়বে কোন জায়গায় খামতি আছে, তখন নিশ্চয়ই সেগুলোকে আবার আমরা সংশোধন করে আবার সেগুলো আমরা ঠিক করব। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, এখানে অ্যাটল্যান্টিক এখানে কথা হয়েছে ন্যাপের বিষয়ে, কবে শুরু হয়েছিল, কেন করা হয়েছে, কিন্তু আজকে কিন্তু প্রথম যখন ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাডপ্ট হয় তখন প্রথম যে রাজ্য সেটা হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের পরে তেলেঙ্গানা, এবং পরবর্তী সময়ে সেটা মধ্যপ্রদেশও হয়েছে, আসামে হয়েছে, বিভিন্ন জায়গায়। এতদিন পরে আপনি দেখুন আজকে আমরা ত্রিপুরাতে অনেক ওনাদের সবাই পরিশ্রমের পরে আপনাদের সাথে কথাবার্তা বলে পরিশ্রমের ফলে আজকে গিয়ে সেই সেই জায়গায় আপনারা এসেছেন যে আজকে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের যে ইনোভেশন প্রোগ্রাম সেটা আপনারা করতে পারছেন। এবং আমি শিওর যে আগামী দিন ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে আমাদের ত্রিপুরার যে মান এবং তার যে সম্মান এবং তার যে কোয়ালিটি সেটা অবশ্যই বাড়বে, এর মধ্যে দ্বিমত নেই। এবং আগামী দিন আমি আশা করি যে সমস্ত যে স্কুলগুলো কলেজগুলো আছে এবং ইউনিভার্সিটিগুলো আছে, এখানে কথা বলা হয়েছে যেন আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় বলেছেন ফ্যাকাল্টির প্রবলেম। গতকালও আমি আরেকটা কথা, যেটা ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি আমি গতকাল গেছি, আমার একেবারেই নলেজে ছিল না যে এত সুন্দর একটা ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরাতে আছে। এখানে অনেক হয়তো জাননি, আপনারা গিয়ে দেখবেন এত স্মার্ট ক্লাস থেকে শুরু করে সব দিক দিয়ে, ওখানে লাইব্রেরি থেকে শুরু করে একদম সব কিছু মানে সেখানে আছে, এবং সেই ধরনেরই যদি মডেল করে আমরা একটা ইউনিভার্সিটি মডেল হিসাবে যদি রাখি,
অন্যান্য ইউনিভার্সিটি এবং কলেজগুলো আমরা সেভাবে গড়তে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।